আর একটা কথা তোমাদের বলি যে মহিলারা আসো বসো যে মহিলারা আমার কাছে কাঁচ ফোন করছো যেরকম তিনটে মেয়ে একদিনেই স্বামীর কষ্টতে আমার কাছে এসেছে এই কুড়ি মধ্যে ছজনার সংসার জুড়েও গেছে কারণ আমি জোড়াইনি আমি কেউ না যেগুলো লুপ্ত হয়ে গেছে এই সাধনা মন্তর লোকরা জানে না খালি জানে পুজো করব সোনা দিয়ে দেবো একে ধরবো হবে না রাহুকে তু জীবনে ছাড়ে না সুখ দেখবে কষ্টটাও ঠিক অতটাই আছে তার জন্য যে ঠাকুরকে ডাকবে তার একটা মন্ত্র আছে সেরকম হিন্দুস্তানিদের কুল দেবী কুল দেবতা থাকে আমি আগে বলে তোমাদের বাঙালি তোমরা কোন ঠাকুরের দোধারা আমি জানি না তো তোমরা না পারো বাবা মহাদেবকে গুরু মানো মেনে মা কালীর মন্তর জপ করে কিন্তু যার মন্তর জপ করে পূজা আগে গণেশের নাম সাতবার ধূপ দেখাবে গণেশকে পুজো দিয়ে ওর আশীর্বাদ নিয়ে সে মা কালীকে করো মহাদেবকে করো কিন্তু সব দিয়ে আজকের খুশির খবর নবরাত্রি চলছে যার স্বামী চলে গেছে বাচ্চা হচ্ছে না মা কালীর ফটো রেখে নবরাত্রি নাও যদি করতে পারে এগারো মালা জপ করো মা কালীর ওম জয়ন্তী মঙ্গলাকালী কালী এই মন্ত্র যদি না থাকে নেটে চালাও ইউটিউবে চালিয়ে বক্সে দাও শিখে যাবে বক্স ইউটিউবে বলবে সব মন্ত্র দেয় সব ঠাকুরের টোটকা দেয় হিন্দিতে নেবে হিন্দিতে বক্স চালাবে শিখে যাবে ওই ঠাকুরের সামনে বসে মন্ত্র পড়ে তোমার ভালো তোমারই হবে তোমাদের জানোই না মন্ত্রের কত পাওয়ার আজ আমার সাত হাজার আট হাজার টাকার ওষুধ বন্ধ হয়ে গেছে আমি এখন ভালো আছি নাচ গান কী করছি কী মোটা হয়ে গেছিলাম থাইরয়েড ছিল কলেস্ট্রল ছিল হালকা সুগার ছিল ছিল পাহাড় পা ব্যথা তো আমার জপেতে শেষ হয়ে গেছে ডাক্তারও অবাক আর যদি আমারও বাবা চলে গেছিল ছোটবেলা আমি বলেছেন তখন যদি এইসব আমার মাথায় ঢুকতো আমার বাবাকে যেটা আমার আমার মা লাখ টাকা করেছে বাবাকে ছ ফিরিয়ে আনতে পারি কোথায় ড্যামেনা কোথায় ক্যানি কোথায় কোথায় গেছে কত ওষুধ তো যা সব কথা বল তোমাদের নিজেদের ভালো নিজেদের হবে আর আমি তো ঘরে থাকি না রবিবারে যদিও থাকি তা আমি কাজে ব্যস্ত থাকি আর অনেকজন আমার ঘর থেকে ঘুরে যাচ্ছে ও এই আশায় আসছো মা কিছু দেবে মা তো কিছুই দেবে না আশীর্বাদ ছাড়া আর কি আছে তোমাদের ভালো তোমরাই করে নিও আমার আর যেটা করি দিয়েছিলাম কার বলে দিই কালার টোটকাটা দিয়েছিলাম তালাটা আমাকে অনেকজন লিখেছে চাবি খুলব কেন চাবি খুলবে ওই বন্ধ করে এনে পুজো দিয়ে রেখে চলে যাবে ওইটা বামুন ঠাকুর খুলবে যার মন্দির সে খুলবে সে যখন খুলবে তোমার কিসমাতটা একটু ভালো হবে তোমারও কিসমাতের দরজা খুলবে তবে তারও মন্তর জপ করে পুজো দিয়ে তবেই তালাটা রাখবে তুমি খুলবে না তুমি খুললে কিছু হবে না আরও উল্টে খারাপই হবে আর একটা লিখেছিলে কি মন্ত্রগুলো তোমরা ফলো করো তোমাদের ভালো হবে রাখছি তোমরা যারা হনুমান চালিসা হনুমানের পুজো করলে কি হবে কিচ্ছু হবে না দুটো মেয়ে বিয়ে হওয়ার কথা ছিল রিলেশনে ছিল সেই ছেলে দুটো এখন বিয়ে করতে চায় না কালকের একজনের সাথে দেখা হচ্ছে তিন দিন আগে একজন আমাকে ফোন করেছিল ডানকুনি না কোথায় থাকে উল্টো ডাঙে জানি না তো বলে আমি হনুমানের পুজো করি মা ভালো পুজো করলে হয় না আর লাড্ডু চড়ালে হয় না সব ঠাকুরের কোট নাম্বার আছে মন্ত্র একটা আছে কোট নাম্বার একটু আগে বললাম না ও সুর রাবণ এরা ঠাকুরের মন্তর জপ করে পাওয়ারফুল হয়ে তোমরা যদি এই যে মন্তরগুলো করবে তোমাদের মার যাবে না যত বেশি করবে তত তোমাদের ভালো মন্তর না যদি ঠাকুরের সামনে বসে করো তাও হনুমান চালিশা পরে তাকে আমি বলে দিলাম যে হনুমান চালিসা একবার পরে রেখে দেওয়া ওরাম না তোমার স্বামী চলে গেছে এগারো বার করে হনুমান চালিসাটা পড়ো আর হনুমান চালিসার পিছনে প্রেমের বান আছে লেখা ওইটাও এগারো বার পড়বে পড়ে একশো আটবার জয় শ্রীরাম জয় সীতা মাইয়া জয় শ্রীরাম জয় সীতা মাইয়া যে কবার হনুমান চালিসা পড়বে সেই কবার এই এতবার পড়ছো বলে তুমি ভাবছো মার যাবে মার যাবে না একটা ঘিয়ের প্রদীপ জ্বালাও তোমার যেটুকুনি ক্ষমতা সেটুকুনি বাসডাঙ্গবালিকে খেতে দাও বা পাঁচবার হনুমান চালিসা পড়ো তবে সামনে একটা তামার গ্লাসে জল রাখবে যে কবার পড়বে জলটা ফু দেবে তো তুমি এটা স্বামীর জন্য করো চাই নিজের বাচ্চা হচ্ছে না তার জন্য করো বা ঘরে উন্নতি হচ্ছে না টাকা পয়সা হচ্ছে না তার জন্য করো পাঁচবারও করতে পারো আর রোজ এগারো বারো করতে পারো যত বেশি করবে তত তোমার কাজ এগিয়ে আসবে রাহু কেতু তোমার যে সব ব্যাশ করছে সব ঠিক হচ্ছে তোমার শরীরে রোগও কমে যাবে জব করলে হনুমান চালিসা করলে যদি এক দু ঘন্টা পর শরীরের রোগ এই অ্যাক্সিডেন্ট হচ্ছে এই পুড়ে মরছে এই সব কমবে আমার কত রোগ ছিল আমি মাসে মাসে আমি ক হাজার টাকার ও সাত হাজার টাকার ওষুধ খেতে এখন কোনোই রোগ নেই না সুগার না কলেস্ট্রল না থাইরয়েড কারণ আমি জব করে করে আমার শরীরে রোগ গেছে আর আমি এই নিয়ে কুড়িজনের সংসার জন্যে এই ইনস্টাগ্রাম এখান থেকে কেঁদেছে কুড়ি জনের মধ্যে তো চারজন বেরিয়ে এসেছে তাদের মিল হতে চলেছে আর দুজনের অলরেডি মিল হয়ে গেছে স্বামীর সাথে তারা আমি তাদের কিচ্ছু দিনই তাদের ঘরেও ডাকিনি তাদের ফোনে বলে দিচ্ছি এরম এরম করো তোমার মধ্যে যদি শক্তি থাকে ভক্তিটা তুমিই করতে পারবে যত না জপ করবে সাধনা করবে যে ঠাকুরের কাছে মন তোর জব করবে ততক্ষণ হবে না তা সাধনা করো জপ করো যেরম হনুমান চালিশা পাঁচবার পড়ো স্বামী চলে গেছে প্রেমের বানটাও আছে পিছন ওটাও পড়ো পড়ে ওই জলে ফু দিয়ে তুমি খেয়ে আর ওই জলটা ঘরে ছড়াও ঘরে ছড়াও ঘরে কাজ বাজ হচ্ছে না হাওয়া লেগেছে বাতাস লেগেছে অন্য লোকের ওই জলটা তার মাথায় ছিটা দিয়ে দেখো পাওয়ারটা কত তুমি কারোর যদি ভূত পেট ধরে হাল তুমি তুমিও ওই জলটা তাকেও যদি দাও কাজ হবে তুমি নিজেই দেখতে পারবে তো জব না করলে হবে না আর আমি তো ঘরে থাকি না আর আমি তো কোনো লয়জার গুণিন না যে কেউ আসবে বসে থাকবো আমি কাজে যাই চার পাঁচজন আমার ঘর দিয়ে ফিরে গেছে আমার গোপালকে খাবার দিয়ে গেছে শিব ঠাকুরেরও মানে মালা টালা দিয়ে গেছে আমি রাত্রিরে এসে দেখি ঘর থেকে ফোন করেছিল তা আমি এটাই বলছি আমার আমার এগুলো ফলো করো ফোন করো আমি কয়েকজনকে নাম্বার দিচ্ছি অনেক মা মা করে ইনস্টাগ্রামে কেঁদেছে আজকেরই পড়ছিলো তো যার স্বামী চলে গেছে রোজ এগারো মালা মা কালী হোক বাবা ভোলেনাথে জব করো ওই ফটোগুলো বাবা ভোলেনাথ যেখানে বস তার তলায় রেখে দাও স্বামীর ফটো তোমার ফটো না থাকলে মাথার ভেতরের ভাবো যে তোমার স্বামী তোমার কাছে আস ঠাকুরের কাছে কাঁধো মন্তর জপ করো ওম নামা শিবায় না ওম সরায় নামা বাচ্চা হচ্ছে না ওই একই জিনিস জব তোমাকে দু ঘন্টা দেড় ঘন্টা করতেই হবে পুজো দিতেই হবে আমার কাছে কিছু নেই যে আমি দেবো তোমাদের সব ঠিক হয়ে যাবে আমি আগে বলেছি আমি কোনো গুণীর না গানার না আর গোপাল তো আমি আবারই দেবো আমার কাছে পয়সা নেই অনেকজন নিজেরাও কিছু আর আমি কিছু দিয়ে করব আমাকে সব জ্বালাচ্ছে আমার পাড়ার লোক আমার নিজের ভাগ ভাগ্নিও জ্বালাচ্ছে তো আমি আশীর্বাদ দিই তোমাদের স্বামীর সাথে মিল হোক কাঠ আর একটা